Assalamualaikum, সম্মানিত ভিউয়ার্স, স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিপিএ ওয়েবসাইটের উদ্ভাবনী যে আইডিয়া আছে বা ইনোভেশন আইডিয়া উদ্ভাবনী ধারণা সাবমিট করতে গেলে একজন শিক্ষকের কি কি প্রস্তুতি থাকা প্রয়োজন। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই আইডিয়া সাবমিট করেছেন, কিন্তু এখনো আমাদের যে সমস্ত শিক্ষকবৃন্দ আইডিয়া সাবমিট করতে পারেননি, আইডিয়া সাবমিট করতে গেলে বা আইডিয়া রেডি করতে গেলে আমাদের কি কি প্রস্তুতি থাকা প্রয়োজন সেই ব্যাপারে আমি আপনার সাথে আজকে শেয়ার করব। চলুন যাই, আমরা মূল কাজ শুরু করি। প্রথমে একটা ব্রাউজার ওপেন, প্রথমে বলে রাখছি আমি কাজটি যেহেতু করছি ওয়েবসাইটে যে কাজটি করতে চেষ্টা করব। প্রথমত হলো আপনি কি ধরনের আইডিয়া প্রয়োগ করবেন বা কি ধরনের আইডিয়া সাবমিট করতে চাচ্ছেন সে ব্যাপারে আপনাকে একটি শিরোনাম আপনাকে নির্ধারণ করতে হবে। তো শিরোনাম নির্ধারণ করার পর আপনার বিদ্যালয়ের সহকর্মীদের সাথে আলোচনা করে আপনি সে কাজটি কিভাবে করতে চান তার বর্ণনা লিখবেন বা কি ফলাফল পেতে পাওয়া যেতে পারে সেটির বর্ণনা কিন্তু আপনারা লিখতে পারেন। তারপর যে কাজটি করবেন সেটি হলো আপনি এই আইডিয়াটি বাস্তবায়ন করতে গেলে কি কি কার্য পদ্ধতি বা কি কি ধাপ অনুসরণ করে এই পদ্ধতিটি পাইলটিং করা যাবে সেটার ব্যাপারে আপনাকে 100 শব্দের মধ্যে লিখতে হবে। তারপর আপনাকে সময় নির্ধারণ করতে হবে, প্রকল্পটির মেয়াদ কতদিন হতে পারে, তারপর আপনি এটার মধ্যে অ্যামাউন্ট যোগ করবেন, কত টাকা হলে আপনি প্রকল্পটি বা এই আইডিয়াটি আপনি সমাপ্ত হবে সে ব্যাপারে একটা আপনি প্ল্যান জমা দেবেন। আশাবাদী সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন, আমি আরেকবার রিপিট করছি, প্রথমে যে আপনি আইডিয়াটি নেবেন সেটি শিরোনাম আপনাকে নির্ধারণ করতে হবে। সেই শিরোনাম নির্ধারণ করার পাশাপাশি আপনি কাজের বিবরণ লিখবেন, শিরোনামের যে আপনার আইডিয়াটা আইডিয়াটির বিবরণ লিখতে হবে, সেটা কি কি ধরনের কেমন হতে পারে এই ধরনের। আর তারপর আপনাকে যে কাজটি করবেন সেটা হলো আপনি কিভাবে এটি প্রয়োগ করবেন বা এটা কিভাবে আপনি বাস্তবায়ন করবেন সেটির বর্ণনা আপনাকে লিখতে হবে। তারপর এই প্রকল্পটির মেয়াদ আপনাকে উল্লেখ করতে হবে। তার পরবর্তীত হলো আপনাকে অবশ্যই এটা যে খরচটা সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। এই মূলত এই কাজগুলি করতে হবে, এটি সবচেয়ে প্রথম কাজ। যখন আপনার একটি আইডিয়া সিলেক্ট করা, শিরোনাম করা, একটা বিবরণ লিখা এবং এটার কার্যপদ্ধতিটা লিখবেন এবং সব সবকিছু খাতায় আপনাকে নোট করতে হবে। নোট করার পর আপনাকে যেটা করতে হবে সেটি আমাদের এসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনারা আইডিয়া বক্স যেটা দেখতে পাচ্ছেন এই আইডিয়া বক্সে ক্লিক করবেন। আইডিয়া বক্সে ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে এখানে আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আর নতুন আইডিয়া ক্লিক করে আমি আপনাদের দেখাবো যেখানে এটা এই ধরনের ইনকাম পাবেন আপনারা। এখান থেকে আপনাদের যেখানে অপশনগুলো যেগুলো আছে সেগুলি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, ইতিপূর্বে আমার দুইটি ভিডিও আছে এই সম্পর্কিত, আপনারা কিন্তু মোবাইল থেকেও চমৎকারভাবে এই কাজটি সম্পন্ন করতে পারেন এবং খুব সহজভাবে মোবাইল থেকে সম্পন্ন করতে পারেন। এবং এটা আমি কিন্তু আমার একটি ভিডিওতে আপনি ডিসক্রিপশন দেওয়া থাকবো, ওখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তাই এখান থেকে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক করবেন। নেটওয়ার্ক করবো, নতুন অ্যাকাউন্ট তৈরির জন্য আপনাকে প্রথমত আপনার জিমেইল অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন হবে আর একটি সচল মোবাইল নাম্বার। তবে যদি ভালো হয় আপনি যেটা ই প্রাইমারি স্কুল সিস্টেমে বা আপনার ইএফটিতে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি দিতে পারলে খুব ভালো হয়। এখানে প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি দেখেন আপনার নামটি আপনি বাংলায় লিখবেন, তারপর আপনার ইমেল আইডি লিখবেন, তারপর আপনার মোবাইল নম্বর লিখবেন এবং আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি পাসওয়ার্ডটি আগে নোটবুকে লিখবেন, তারপর আপনি এখানে করে তারপর আপনি নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখানো হবে যে আপনার নিবন্ধনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। নিবন্ধন সফল হওয়ার পর আপনাকে যে কাজটি করবে সেটা হলো লগ ইনে ক্লিক করতে হবে। আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, না টেনে দেখবেন, তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটা আপনারা নিজেরা করতে পারবেন, সেটি মোবাইল থেকে হোক বা ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো করতে পারে। এবার আপনি আপনার ইউজার আইডি থেকে ইউজার আইডি এখানে লিখবেন এবং আপনি পাসওয়ার্ড এখানে দিবেন, তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন।
লগইনে ক্লিক করার পর আপনার পেজটা আপনার কিন্তু এখানে আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটাকে আপডেট করতে হবে। আপনি আপনার প্রোফাইল আপডেট এখানে আমার প্রোফাইলে ক্লিক করবেন। আমার প্রোফাইলে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। তারপর আপনাকে এখান থেকে তথ্য প্রোফাইল পরিমার্জন করতে হবে। আমাদের আপনাকে তথ্য দিয়ে দেবেন, তারপর আপনার প্রোফাইলে ছবি পরিমার্জন, এই ছবি পরিমার্জন করে নেবেন। সেক্ষেত্রে ছবি দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই মোবাইল থেকে ছবি দেওয়ার সময় আপনাকে রিসাইজ করে এটা কেবি 100 কেবির মধ্যে নিয়ে আসলে ভালো হয়। এটি করে নিয়ে সংরক্ষণে ক্লিক করে দেবেন। এখানেও সংরক্ষণে পূরণ করে সংরক্ষণে ক্লিক করে দেবেন। তারপর আমরা একটু কাজ শেষ আমরা চলে যাব নতুন আইডিয়াতে। নতুন আইডিয়াতে গিয়ে আপনি দেখেন কি লিখবেন, আপনি লিখবেন উদ্ভাবনী ধারণার শিরোনামটা লিখতে হবে। এখানে উদ্ভাবনী ধারণার বিবরণ লিখবেন, এখানে বাস্তবায়ন বলতে এখানে লিখবেন। তারপর আপনার বিভাগ, এখান থেকে শিক্ষার বিভাগ, এখান থেকে জেলা, তারপর উপজেলা, প্রকল্পের মেয়াদ এবং প্রযোজ্য ক্ষেত্রে যেটা আছে বাজেট, এদেরকে আপনি অবশ্যই উল্লেখ করবেন। তারপর সংরক্ষণে ক্লিক করবেন। এবার আসেন যে আমাদের এখানে আইডিয়া প্রদানের ক্ষেত্রে আমি কি কি সতর্কতা অবলম্বন করবো এটা আমরা একটু দেখে নেব। প্রথমে যেটি করতে হবে, আপনি এখানে টাইপ করে কাজগুলি করবেন না। কারণ হলো এখানে টাইপ করে কাজ করতে গেলে আপনার যদি কখনো নেটওয়ার্ক সমস্যা হয় বা আপনার সাবমিট হয় তাহলে এখানে টাইপিং থাকবে না। সেক্ষেত্রে আপনি যে টাইপ হিয়ার টু সার্চ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি লিখতে পারেন নোটপ্যাড, নোটপ্যাড অ্যাপস লিখবেন। এখানে আপনি বাংলা টাইপ করে নেবেন, টাইপ করে সে আগে সেভ করে নেবেন, তাহলে কিন্তু আমার এই জটিলতা থেকে এড়াতে পারবেন। এখানে শিরোনাম লিখবেন, আগে লিখেন আপনি শিরোনাম। আচ্ছা, তারপর আপনি লিখবেন বিবরণ, বিবরণ লিখবেন, তারপর কার্যপদ্ধতি, এক্ষেত্রে আপনাকে যদি করতে হবে এই বিবরণের এখানে আপনাকে এন্টার দিয়ে দিয়ে ফলো রাখতে হবে। এই হলো আপনার এখানে যখন আপনি টাইপ করবেন তখন আপনি এখান থেকে ধরুন আমি শিরোনাম দিলাম পরিচ্ছন্নতা, তাহলে এখানে কি করবেন আপনি এটাকে কপি করবেন, কপি করে এখানে ক্লিক করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। এখানে তাহলে আপনার কিন্তু কাজটি সহজ হয়ে গেল, এখানে পেস্ট করে দেবেন। তারপরে আপনি যে কাজ করবেন এখান থেকে আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর আপনার এখান থেকে নাম সিলেক্ট করতে হবে, তাহলে আইডিয়া নাম দিয়ে দেবেন। আইডিয়া কোথায় সেভ হবে দেখেন, দিস উইজ ডেস্কটপ সেভ হবে, তাহলে আইডিয়া তারপরে টেক্সট এটা আপনি সেভ বাটন ক্লিক করবেন। আমি সেভ করবো না। তো এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এই কাজটি অনেকবার টাইপ আরবার টাইপ করতে হবে না, তারপর হলে এই বিষয়গুলি আপনি সহজে করতে পারবেন। এগুলি সবগুলি কনফার্ম করার পর আপনাকে যেটি করতে হবে সেটি হলো অবশ্যই মনে রাখতে হবে প্রয়োজনীয় ক্ষেত্রে বাজেটের এখানে আমরা ফন্টটা এখানে আমার এখানে ইংরেজি আছে কিনা আমরা দেখে নেব। তো এখানে আমরা সংরক্ষণে ক্লিক করবো। সংরক্ষণে ক্লিক করার পর আমার আইডিয়া এসে যেখানে যে একটি আইডিয়া, আইডিয়া এক এখানে এসে জমা হবে। তো আপনার দুইটি দিলে দুইটি, তিন দিলে তিন, চার দিলে চার, এভাবে করে জমা হবে। তো সমাজের সুবন্ধু আপনারা কিন্তু এই ধাপগুলি অনুসরণ করে একদম ফুল্লিভাবে এ টু জেড একটি কিন্তু করতে পারবেন। তো আশা করছি আপনারা এভাবে করে আমাদের আইডিয়া সাবমিট করবেন, টাইপ করে সাবমিট করবেন, এবং সাবমিট করার পর দেখেন ক্রম এক আইডি সব হয়ে গেছে, শিরো নাম, বিবরণ, স্ট্যাটাস এবং অ্যাকশন সবগুলি এখানে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনি কিন্তু চমৎকারভাবে আপনার আইডিয়াটি প্রয়োগ করতে পারেন। এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি ফলো করেন তাহলে একটি সফল আইডিয়া আপনি সাবমিট করতে পারবেন। তো সমাজের শিক্ষকবৃন্দ আমি একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। হ্যাঁ, তো জবাব করে রাখবো, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে বিভিন্ন সামাজিক মাধ্যম অথবা আপনার নিজস্ব ফেসবুক আইডি বা ফেসবুক গ্রুপ পেজের মাধ্যমে শেয়ার করে অন্যান্য শিক্ষকদেরকে এই তথ্যটি জানিয়ে দিতে পারেন। আর এই বিষয়ে আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার আপনার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।
আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নেব, যাওয়ার পরে একটি কথা বলে যাচ্ছি যে অবশ্যই এটা আমাকে লগ আউট করে রাখবেন, আমি লগ আউটে ক্লিক করছি। তো স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা করোনাকালীন সময়, এবং সময় সময় যেন দোয়া করবো আমাদের সকলে ভালো থাকি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।